বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম বিধানসভায় যে পাশ হওয়া অপরাজিতা নারী ও শিশু বিল দু হাজার চব্বিশ সেই বিল পাশ হয়েছে এবং ইতিমধ্যে রাজ্যপালের কাছে চলে গেছে রাজ্যপাল সেই বিলের টেকনিক্যাল রিপোর্ট আসেনি বলে তিনি জানিয়েছিলেন এবং তারপরেই পরেই প্রায় কয়েক ঘন্টার মধ্যেই সেই টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয় রাজভবনে রাজভবনের তরফে টুইট করে বলা হয় যে ইতিমধ্যেই সেই বিল পাঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে যে দ্রুততার সঙ্গে এই বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হলো তত দ্রুততার সঙ্গে কি এই বিল রাষ্ট্রপতি সই করে পাস করে দেবেন কারণ রাজ্যপাল এর আগে একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে অন্যান্য স্টেট অর্থাৎ অরুণাচল প্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এদের অনুকরণে এই বিল এই বিল রাষ্ট্রপতির কাছে পড়ে রয়েছে অতএব এই বিল পাশ হওয়া নিয়ে তার মনে কোথাও সন্দেহ আছে কিন্তু তবুও তিনি টেকনিক্যাল রিপোর্ট পাওয়া মাত্রই আর দেরি করেননি রাষ্ট্রপতির কাছে সেই বিল তিনি তড়িঘড়ি পাঠিয়ে দিয়েছেন আহ রাজ্য সরকারের তরফ অর্থাৎ শাসক দলের তরফে বলা হয়েছিল যদি এই বিল পাস না করে তাহলে রাজভবন ঘেরাও করা হবে রাজ্যপালও আর দেরি করলেন না তিনিও দিলেন আবার যদি দেখি এই বিল যেদিন পাস হয়েছিল সেখানে বিরোধী অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এই বিলের প্রতি পূর্ণ সমর্থন আছে রাজ্য সরকার এই বিল আছে অতএব দায়িত্ব তাদের এই বিল কত দ্রুত তারা পাস করবে আইনে পরিণত করবে এখন প্রশ্ন হলো রাষ্ট্রপতি কি এই যে বিল এই বিল শক্তি সত্যি আইনে পরিণত করার জন্য অনুমতি দেবেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী এবং আইনজীবী চন্দ্রশেখর বাগ দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আমি অরূপ দাকে দিয়ে শুরু করব আজকে যে অরূপ দা রাজ্যপাল বলেছেন যে বেশ কিছু স্টেট অর্থাৎ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ অরুণাচল এই রাজ্যগুলো এরকম বিল এনেছে এবং এই বিলের অনুকরণ মাত্র এবং তারপরে তিনি এই বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন এর পেছনে যে 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 রাজনীতি এটা নিয়ে নিয়ে এই বিলটা বিল কে আদৌ পাস হবে বলে মনে হয় দেখো বিলটা পুরোপুরি তৃণমূল কংগ্রেস বা সরকার এনেছে রাজনীতির কারণেই প্রথমে একটা জিনিস ক্লারিফাই করে দেওয়া ভালো যে অভয়ার ধরো যে মৃত্যু আহ ধর্ষণ নিয়ে যে তদন্ত হচ্ছে তার সঙ্গে তো এই বিলের কোনো সম্পর্ক নেই আমি যদি যুক্তির খাতিরে ধরেও ধরে এই বিলটা পাশ হবে তাহলেও তো আর কি এই বিল যে পাশ হবে সেই আইনের এটা না কারণ ঘটনাটা বিল পাঠের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ফলে একটা অপরাধ হয়েছে সেই অপরাধ আহ যাতে নারী নির্যাতন বা পশ্চিমবঙ্গ সরকার নারীদের সুরক্ষা ইস্যুতে করা পদক্ষেপ নেয় এটা দেখানোর জন্য এই বিলটা আনা হয়েছে স্বাভাবিকভাবে একটা বার্তা দেওয়ার চেষ্টা রাজ্যপাল যেটা বলেছেন আমরা জানি অন্ধ্রপ্রদেশে যেটা দিশা যে বিলটার নাম দেওয়া হয়েছে বা আরেকটা স্টেট আছে মহারাষ্ট্রের সুরক্ষা খুব সম্ভবতায় সেটার নাম সেখানেও কিন্তু এই একইভাবে আহ পানিশমেন্ট কিছু কমিয়ে দেওয়া সেখানে দেখো আমি যেটা মূল জায়গা সেটা হচ্ছে রাজ্যপাল যে টুইটে বলেছেন সেখানে আগে রাজ্যপাল আগে সাংবাদিকদের বলেছিলেন যেটা একটা আর কোন ব্যাপার নয় কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিলটা যদি রাজ্যপাল না ছাড় তাহলে রাজ্যপালের সামনে ফলে সেই যে জায়গাটা জায়গাটা সেই রাজ্যপাল তার জন্য তিনি সরাসরি তার নোট দিয়ে পাঠিয়ে দিলেন হচ্ছে রাষ্ট্রপতির কাছে ফলে রাজ্যপালের কোর্টে আর বল নেই এবার রাষ্ট্রপতির কাছে গিয়ে বলতে হবে বা যা কিছু করার করতে হবে ওখানে আগেও সেই বিল আহ আরো জমা পড়ে আছে এবার টিভি কি এটা হচ্ছে ধরো যেকোনো হল যা পাল মাথা কে ধরে দাঁড়িয়ে কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যেমন ধর আমি এই ক্ষেত্রে বলছি অপরাধী বিলের ক্ষেত্রে বলছি প্রথমে রাজ্যপাল জানতে চান সেখানে কি মন্ত্রী সবাই পাস হয়েছে যদি মন্ত্রী সবাই পাস হয়ে থাকে তারপরে যখন বিধানসভায় আনা হলো কেন বিলটা আনা হয়েছে অলরেডি তো তোমার ন্যায় সংগিতা সহ এই ফৌজদারি বিল আছে সেখানে এই বিলটা কেন আনলো

তাদের যেকোনো সেটা কিন্তু নেই ফলে যে রাজনীতিটাই বিলটা এসেছে যে রাজনীতিটাই করা সেটা রাজ্যপালা নিজের কোটে রাখলেন না সেটা তিনি পাশ করে দিলেন রাষ্ট্রপতির কাছে এবার রাষ্ট্রপতি সই করবে না না করবে সেটা অনেক দূরের গল্প কারণ ইতিমধ্যেই অনেকগুলো বিল ঝুলে আছে এবং সেটা দেখো রাজ্যপাল টুইটেও সেটা লিখে দিয়েছেন এই জায়গা থেকে চন্দ্রশেখর কাছে আসবো যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আর জি করের ঘটনা জনমনে আলোড়ন তৈরি করেছে সাধারণ মানুষ চায় নির্যাতনের ঘটনা বন্ধ হোক আর ভিন রাজ্যের সঙ্গে বাংলার প্রেক্ষাপট আলাদা তো এই জায়গাটা থেকে মানে তিনি কি বোঝাতে চাইলেন যে এই এই বিল পাশ হয়ে গেলে এই বাংলায় মানে পুরো এই যে নানা যে যে নারী নির্যাতন সেটা বন্ধ হয়ে যাবে দেখুন বিধানসভার অধ্যক্ষ উনি যে কথাটা বলেছেন এবং কথা হচ্ছে যে যে বিলটা আনা হয়েছে এই বিলটা কিন্তু প্রস্পেকটিভ এটা রেট্রসপেক্টিভ নয় অর্থাৎ যখন বিলটা আইন হিসেবে অ্যাক্ট হিসেবে হবে তখন থেকে তার এফেক্ট আসবে যার ফলে আজকে অভয়া বা তিলোত্তমার ঘটনার প্রেক্ষিতে এই যে বিল এনে সাধারণ মানুষের কাছে বা নারী এবং ছোট শিশুদেরকে রক্ষার স্বার্থে এবং যাতে সিভিয়ার পানিশমেন্ট দেওয়া হয় তার জন্যে এই আইনটা বিধানসভায় আনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এটা কিন্তু বিরোধী দল তারাও কিন্তু এটাকে অপোজ করেনি তারাও এটাকে অ্যাপ্রুভ করেছে যার ফলে এই বিলটা তার প্রেক্ষিতে গভর্নরের কাছে গেছে ফর অ্যাসেন্ট কারণ গভর্নরের ওয়ান ফিফটি আন্ডার আর্টিকেল ওয়ান ফিফটি থ্রি একটা স্টেটের যখন হয় তার কতগুলো ক্ষমতা থাকে সেই ক্ষমতার মধ্যে যেমন এই যে বিল যেকোনো বিল যদি বিধানসভায় পাশ হয় সেটা তার কাছে যখন পাঠানো হবে তখন তিনি সেটাকে রিথোল্ড করে রাখতে পারেন বা অ্যাসেন্ট দেবেন অর্থাৎ সেটা মানে অ্যালাউ করবেন অথবা যেটা করবেন সেটা হচ্ছে তিনি সেটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দেবে যেটা যে প্রেক্ষিতে আমাদের আলোচনা সেটা হচ্ছিল প্রথমে এটা যখন শুরু হয়েছে তখন এই বিলটা রাজ্যপাল রাজ্যপাল বিলটাকে নিয়ে রাজ্যপাল উনি একটা টেকনিক্যাল রিপোর্ট নেই বলে উনি বলেছিলেন যে এই বিলটা আমি এখন কিছু করতে পারছি না তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কথা বক্তব্য রাখেন এবং এবং এখনই যেটা যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে উনি এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দিয়েছেন তো এখন কথা হচ্ছে যে কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী গভর্নরের যদি অ্যাসেন্ট উনি না দেন ওটা বিথোল্ড করতে পারেন কিন্তু বিল যখন বিধানসভাতে পাশ হয়ে এসছে উনি আর না হলে আপনাকে প্রেসিডেন্টের কাছে পাঠা দেবো এই যে একটা টেকনিক্যাল ইয়ে গ্রাউন্ডে উনি যেটা আটকে রেখেছিলেন সেটার কিন্তু খুব মানে কনস্টিটিউশনাল কোনো প্রভিশন কিছু নেই আইনের জায়গা থেকে কোন রকম কোনো ইয়ে নেই উনি ওটাকে করেছিলেন যে হ্যাঁ তার কারণ হচ্ছে যে আন্ডার আর্টিকেল এই যে টু হান্ড্রেড আর্টিকেল টু হান্ড্রেড অব দি কনস্টিটিউশন অ্যাসেন্ট বিল অর রিজার্ভে বিল অথবা যদি প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেবে তো সেইটার প্রেক্ষিতে উনি ওটাকে আটকে রেখেছিলেন তারপরে পরবর্তী ক্ষেত্রে উনি সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিয়েছেন সেটা প্রেসিডেন্ট এবার ডিসিশন নেবেন সেই বিলটা অ্যাক্ট হিসেবে আইন হিসেবে আসবে কি আসবে এখন রাজনীতির কথা যেটা সেটা আপনি বললেন সেটা দেখুন অধ্যক্ষ যেটা যে কথাটা বলেছেন তিনি অধ্যক্ষ হিসেবে বিধানসভার অধ্যক্ষ হিসেবে তিনিও তো রাজনীতির মানুষ হতে পারেন কিন্তু বিধানসভার মধ্যে তিনি যখন অধ্যক্ষ তিনি কিন্তু ধরে নেওয়া হয় আমাদের এখানে যে হি ইজ বিয়াল পার্টি সেক্ষেত্রে ওনার কাছ থেকে কোনোরকম কোন রাজনৈতিক বক্তব্য আমার মনে হয় সেটা যুক্তিযুক্ত নয় বলেই আমি অন্তত মনে একদম আহ এই জায়গাতে আহ অরুপদা সেই আবার রাজনীতির প্রসঙ্গেই আসা যাক আহ যেদিন বিধানসভায় এই বিল আনা হলো সেই দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিলকে সমর্থন করেছেন এবং সমর্থন করে বলেছেন এই বিল সম্পূর্ণ রাজ্য সরকারের দায়িত্বে এই বিল পাস করতে হবে আমরা এই বিলের পূর্ণ সমর্থন করছি আবার মুখ্যমন্ত্রী বিরোধী বিরোধী দলনেতাকে বলেছেন দলনেতা রাজ্যপালকে বলুন তাড়াতাড়ি যেন বিলে সই করে দেয় বিল যখন পাঠানো হলো রাজ্যপাল দেখলেন টেকনিক্যাল রিপোর্ট আসেনি তিনি বিবৃতি দিলেন টেকনিক্যাল রিপোর্ট এই বিবৃতি পেয়ে সাথে সাথে রাজভবনে পাঠানো হলো এবং তারপরেই আর অপেক্ষা না করে রাজ্যপাল ও দ্রুত রাষ্ট্রপতিকে পাঠিয়ে দিলেন এই যে দ্রুত বিরোধী দলের নেতার সমর্থন অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যপাল যেন দ্রুত করেন আবার রাজ্যপাল দ্রুত টেকনিক্যাল রিপোর্ট পাননি সেটাও তাড়াতাড়ি পাঠানো এবং সাথে সাথে রাষ্ট্রপতিকে পাঠানো এই যে পুরো প্রক্রিয়াটা যেভাবে সম্পন্ন হলো অন্য কোনো বিলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখিনি এই পশ্চিমবঙ্গে তো সেক্ষেত্রে এটা কি একটা মানে প্রত্যেকেই যে আর কি আমরা এই বিলের পক্ষে বিপক্ষে অর্থাৎ নারী নির্যাতন রোধে আমরা পক্ষে কিন্তু পেছনে আছে রাজনীতি তাই তো আছে আমরা আগের দিন যে আলোচনা করেছিলাম হম যে আইন তো আছে আদালতও আছে বিষয়টা হচ্ছে আইনের প্রয়োগ এবং ন্যায় সংহিতার থেকে এটা বিশাল কিছু একটা ডিফারেন্স নয় সেখানে সাত দিন আগে তদন্ত শেষ করতে হবে না দশ দিন আগে তদন্তের রিপোর্ট দিতে হবে সেটাও খুব একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার নয় তুমি একটা তদন্ত করলে দশ দিন আগে তদন্ত রিপোর্ট জমা দিয়ে দিলে সেখানে এমন তদন্তের ল্যাব থেকে গেল সেদিন দেখাই গেল অপরাধীরা ছাড়া পেয়ে গেল যেটা আমরা কামদুদির ক্ষেত্রে দেখলাম এবং সেখানে হাইকোর্ট পরিষ্কার বলে দিল যে যে রিপোর্ট পেশ করে যে ফ্ল আছে সেই রাজনীতিতে বিজেপি মধ্যে এটার জন্য বিরোধিতা করলো না তাহলে বলা হতো যে বিজেপি দেখো নারী বিরোধী তাই জন্য বিজেপি তার জায়গায় গেল না বিজেপিও সেই জায়গায় তাদের মতো করে সমালোচনা করলো সরকার এরকম এই সময় বিপ্লব তারপরে পশ্চিম ওয়েস্ট বেঙ্গল হচ্ছে মাত্র পাঁচ শতাংশ যাত্রী থেকে বোঝা যাচ্ছে যে আমার কি হচ্ছে সেটা তদন্ত গাফিলতি বিপ্লব যেটা আমি বারবার করে বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আসছে হ্যাঁ punto il gafilo ti. কথা আমরা শুনলাম একটু সমস্যা হচ্ছে কিছু নেটের সমস্যা হচ্ছে আমি চন্দ্রশেখর কাছে যাব যে চন্দ্রশেখর দা আপনি কি মনে করেন যে আউদু রাষ্ট্রপতি এই বিল কারণ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র অনুকরণে এই বিল এবং এই বিলও রাষ্ট্রপতির কাছেই পড়ে রয়েছে এবং সেই বিল এখনো পাস হয়নি বাংলার ক্ষেত্রে কি এই বিল পাস করা হবে কারণ বাংলায় যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে অন্য জায়গাতেও হয়তো ঘটেছে কিন্তু এখন যে এই ঘটনা ঘটার পরে যে সহানুভূতি মানুষের মনে সেই জায়গা থেকে কি রাষ্ট্রপতি মনে হয় যে বিলটা পাস করে দেবেন বা সই করে ছেড়ে দেবেন দেখুন বিক্রমবাবু একটা কথা যেটা সেটা হচ্ছে যে এই যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর যে যে জাতীয় সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছে এবং সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই একটা নতুন আইন আনার বিধানসভায় পেশ করেছে। এটার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে রাজ আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতিও কিন্তু একটি প্রসঙ্গে যেখানে প্রেস কনফারেন্স করে উনি বলেছেন এই ঘটনার পর যে ইজ তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ঘটনার প্রেক্ষিতে এবং যেটা কিনা এই তিলোত্তমা বা আমাদের অভয়ার প্রেক্ষিতের ক্ষেত্রে উনি কিন্তু একটা বক্তব্য অলরেডি রেখেছেন এখন যখন এই আইন ওনার কাছে গিয়েছে যেহেতু এই আইনটা ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন আমার নিজের ধারণা ভারতবর্ষের মানুষের দিকে এবং নারী সুরক্ষা এবং যে যে সারা সারা আন্দোলন যেটা মহিলা তথা সর্বস্তরের মানুষ যেভাবে নেমেছেন আমার নিজের ধারণা তিনি নিশ্চয়ই এই আইনটাকে অ্যাসেন দিয়ে এটাকে মানে বিলটাকে অ্যাসিন দিয়ে এটাকে আইন হিসেবে এটা তৈরি করবেন একদম রাষ্ট্রপতি কি কারণ রাষ্ট্রপতি এই ঘটনা নিয়ে কিন্তু তিনিও বিবৃতি দিয়েছেন তো সেই জায়গা থেকে মনে হয় যে রাষ্ট্রপতি এই বিলটা কারণ অলরেডি রাজ্যপালের তুমি যদি টুইট দেখো সেখানে বলা হয়েছে যে অন্য স্টেট থেকেও আছে অন্ধ্রপ্রদেশ বা মহারাষ্ট্র ফলে আবার হ্যাঁ বা অরুণাচল প্রদেশ ফলে সেখান থেকে গিয়ে এটা দেখান আমার মনে হয় দেখো এক একটা রাজ্যে তার মতো করে যদি নিয়ম পাল্টায় সেখানে দাঁড়িয়ে বিশেষ করে ধরো অপরাধ রকম ফাঁসি ফাঁসিটা দেশের কথা হচ্ছে আইন ওটা এবং আমরা জান পার্লামেন্টে কোনো আইন পাশ হয় আর বিধানসভায় কোনো পাশ হয় তাহলে সুপ্রিম কোর্টের রুলিং আছে যে পার্লামেন্টের আইনি গ্রাহ্য হয় সেখানে দাঁড়িয়ে

আচ্ছা জন্য তাহলে আমার মনে হয় না এটা রাজনীতির আর কি একটা জায়গায় হতে থাকবে ব্র্যাকেটেই থাকবে এই জায়গায় আমি আবারও বললাম যে এক একটা রাজ্যে এক এক রকম ফ্যাসিলাদেশ এক এক রকম সেটা হতে পারে না ক্রিমিনাল লত রাষ্ট্রছাড়া দেশ যদি একটাই চলবে তাহলে এক এক রাজ্যে এক এক রকম করে করলো আমার মনে হয় না যে এটা আর কি পাসওয়ার্ড আশকোতো সম্ভাবনা আছে এটা রাজনৈতিক ওই চাপনতরই আটকে থাকবে একদম আমরাও এখন নজর রাখবো যে যে দ্রুততার সঙ্গে বিরোধী দলনেতা সমর্থন করেছেন যে দ্রুততার সঙ্গে এই বিল রাজ্যপালের কাছে এসেছে তিনি টেকনিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সেটা পেয়েছেন এবং রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতি কত দ্রুতই সই করবে কারণ রাষ্ট্রপতিও এই বাংলার এই অপরাজিতার যে ঘটনা সেই ঘটনা নিয়ে তিনিও কিন্তু বিবৃতি দিয়েছেন তিনিও আহ উদ্বেগ জানিয়েছেন উদ্বেগ প্রকাশ করেছেন সেই জায়গা থেকে এখন আমাদের দেখার অন্যান্য স্টেটের যে বিলগুলো রয়েছে সেই সঙ্গে কি এই বিলটাও পুরো থাকবে নাকি রাষ্ট্রপতি এই বিলটা এবারে বাংলার জন্য আলাদাভাবে আইন পাশ করার জন্য ছাড়বেন সেদিকে নজর থাকবে ধন্যবাদ চন্দ্রশেখর দা ধন্যবাদ অরূপ আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন